গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো, ভালো থাকতেই হবে, কারণ তোমাদের ভালো থাকার জন্য আমার প্রতিদিন এই ভিডিও। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি খেলবো মাইনক্রাফট। তো গাইস, মাইনক্রাফটের সেকেন্ড এপিসোড চলে এসেছে। এবার আমি একটা কাজ করব, আজ আমি একটা জিনিস বানিয়েছি, সেটা হলো ফার্মিং সোর্স। তো ফার্মিং সোর্স একটা বানিয়েছি হুইট ফার্ম, আর একটা হচ্ছে পটেটো ফার্ম, আর একটা ক্যারেট ফার্ম। সো গাইজ, ওগুলোতে সব কিছুই করা হয়ে গেছে, সেটা আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, ওটা আমি ব্যর্থ হয়েছি। তো গাইজ, আজ আমি বানাবো মাইনক্রাফটে বানাবো নেদার পোর্টাল আর অটোমেটিক্যালি এক্সপি ফার্ম উইথ স্পনার। সো গাইজ, আর দেরি করছি না, লেটস স্টার্ট দিস প্লে। লোডিং তো হয়ে গেছে, এবার আমি একটা কাজ করবো। এ দেখো গাইজ, ওটা আমার ক্যারেট ফার্ম, যেটা ওই যে ইয়ে করা আছে, ওটা আমার পটেটো ফার্ম যেটা আধা আছে, আর এটা হচ্ছে আমার সিডস ফার্ম মানে হুইট ফার্ম। সো গাইজ, এ দেখো, এখানে আমি লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে আমি লাগিয়ে দিচ্ছি। এই দেখো, আর ও উগতেও শুরু করে দিয়েছে। তো এইটা আমার শেষ হয়ে গেছে, আমি অনেকগুলো বান্ডিল নিয়ে করছি গাইজ, দেখো। আর শেষে ইয়েতে করছি না, আমি সার্ভাইভাল মোডে করছি। তো গাইজ, এ দেখো আমি এগুলো করে ফেলছি। এগুলো করতে আমার তো খুবই ভালো লাগে, কারণ এগুলো আমার ভালোও লাগে। এ দেখো, আমি ফার্মিং সোর্স বানিয়েও নিয়েছি, কেননা ফার্মিং সোর্স মানে জল ছাড়া চাষ হয় না, আর ফার্মিং সোর্স ছাড়া খাবারও হয় না, কেন খাবার ছাড়া মাইনক্রাফট আধুরা। কেননা কেউ যদি মারতে আসে তো খাবার খেলেই তোমার হেলথ বাড়ে, এছাড়া আর বাড়ে না। তো গাইস, এ দেখো, আমি আস্তে আস্তে এ দেখো প্রোডাক্ট করে ফেলেছি। সো গাইস, আমাদের হুইট ফার্ম রেডি, ক্যারেট ফার্ম রেডি, অ্যান্ড পটেটো ফার্ম ইজ রেডি। সো গাইস, এ দেখো, সো হয়ে গেছে। এ দেখো, পটেটো ফার্মের এই জায়গাগুলো বাকি আছে, ওগুলো কোনো ব্যাপার না, অনেক বড় পটেটো ফার্ম। সো কি করব, আমি গরিব, ম্যা গরিব হু, ম্যা গরিব। সো আমি বানাবো কি, অপসিডিয়ান দিয়ে নেদার পোর্টাল। সো গাইস, নেদার পোর্টালের জন্য লাগে অপসিডিয়ান অ্যান্ড ফ্লিন্ট অ্যান্ড স্টিল। সো আমার কাছে তো অপসিডিয়ান আর ফ্লিন্ট অ্যান্ড স্টিল ছিল না, দেখি না। সো আমাকে এখন, আমি অত কাজ করতে ভালোবাসি না, আমাকে ক্রিয়েটিভ মোডে কি করতে হবে। তো গাইস, আমি ক্রিয়েটিভ মোডে যাই, ফাস্ট তাড়াতাড়ি। হ্যালো গাইস, সো এ দেখো গাইস, আমি ক্রিয়েটিভ মোডে চলে এসেছি, ঠিক আছে। সো এবার আমি একটা কাজ করব, আমার ক্যামেরাটা একটুখানি ঝাপসা হয়ে গেছিলো তাই ইয়ে হয়েছে। এবার আমি একটা কাজ করব, এখানে আমি অপসিডিয়ান নেব, একটুখানি এটা সরিয়ে দিলাম, কেননা প্রবলেম হচ্ছে। এবার আমি এখান থেকে অপসিডিয়ান নেব, অপসিডিয়ান, এই যে অপসিডিয়ান, আর আমি নেব ক্রাইং অপসিডিয়ান একটুখানি কারুকার্য করার জন্য। তো গাইস, এবার আমি একটা কাজ করব, এখানে আমি আবার সার্ভাইভাল মোডে চলে যাই। এবার আমি ফার্স্ট এখানে রাখব ক্রাইং অপসিডিয়ান, আর এখানেও রাখব সেম ক্রাইং অপসিডিয়ান, আর এখানে রাখব অপসিডিয়ান শুধু, আর এখানে রাখব, এখানে আমাকে পাঁচটা ধাপ যেতে যেতে হবে, এক দুই তিন চার পাঁচ, আর পাঁচ, হ্যাঁ ঠিক আছে, মরতে কে বলেছিল তোকে। এবার আমি এখান দিয়ে এরকম করব তিনটে, তো এখান দিয়ে তিনটে করলাম, আর এখানে একটা ক্রাইং অপসিডিয়ান লাগিয়ে দিলাম। তো গাইস, এই দেখো কারুকার্য হচ্ছে। এই দেখো, এবার আমি এখানে লাগিয়ে দিলাম, হয়ে গেল ব্যাপার, সিম্পল ব্যাপার। সো গাইস, নেদার পোর্টাল বানাতে অতটাও কঠিন না যতটা কঠিন আমার এক্সপি ফার্ম বানাতে লাগবে, এক্সপি ফার্ম বানাতে অনেক কষ্ট হবে। তো দেখো গাইস, এখানে আমি ক্রাইং অপসিডিয়ান লাগিয়ে দিই, কারুকার্য করে দিলাম। এবার আমাদের লাগবে ফ্লিন্ট অ্যান্ড স্টিল, কী লাগবে, ফ্লিন্ট অ্যান্ড স্টিল। সো ফ্লিন্ট অ্যান্ড স্টিল আমি মনে হয় একটুখানি বড় করে দিলাম ব্যাপারটা, ব্যাপারটা চারটের মধ্যে কিন্তু হয়ে যেত গাইস, একটুখানি প্রবলেম হয়ে গেছে, ছোটো বানিয়ে দিয়েছি, মানে বড় বানিয়ে দিয়েছি খুব। তো এখানে আমি উঠে ক্রাইং অপসিডিয়ান লাগিয়ে দিলাম, এখানে অপসিডিয়ান দিয়ে বন্ধ করে দেবো জায়গাটা। তো দেখো গাইস, এই যে হয়ে গেল, কেন ওই জায়গাটা একটুখানি বড় হয়ে, কি ভাই এগুলো কি, আমার ভালো লাগে না, খুব বড় করে ফেলেছি আমি। সর 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 এখান থেকে যা,
ভাগ। তো গাইজ এখান থেকে একটা করলাম আর এই জায়গাটায় এইভাবে দিয়ে দিলাম। তো গাইজ আমাদের নেদার পোর্টাল রেডি, এখান দিয়ে ঢুকবো, এদিক দিয়ে বেরোবো। এবার আমাদের রেডি, এবার আমাদের লাগবে হচ্ছে ফ্লিন্ট অ্যান্ড স্টিল। ফ্লিন্ট অ্যান্ড স্টিল এখান থেকে পেয়ে যাবো, ফ্লিন্ট অ্যান্ড স্টিল ক্লাইং অবসিডিয়ান এখন আমাদের লাগবে না, ফ্লিন্ট অ্যান্ড স্টিল লাগিয়ে দিলাম। এই দেখো গাইজ আমাদের নেদার পোর্টাল তৈরি হয়ে গেল। নেদার পোর্টাল তৈরি করতে বেশিক্ষণ লাগে না, বেশি সময়ও লাগে না, আর এর মধ্যে একটা আগুন দিয়ে দিলাম। তো গাইজ এবার আমি একটা কাজ করব, এখানে আমি একটা ডায়মন্ড ব্লক নিই, কেমন কারুকার্য নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি ইয়ে করলাম, এবার গাইজ আমি এখন বানাবো এক্সপি ফার্ম। তো ডায়মন্ড ব্লক দিয়ে বানাবো নাকি এমনি স্টোন দিয়ে বানাবো, দেখি কোন স্টোন নেই। তো আমি এই স্টোন দিয়ে বানাই, তো ডায়মন্ড ব্লককে হাঁটালাম, এই স্টোন দিয়ে বানাবো। তো গাইজ আমার এখানে একটা কাজ করতে হবে, এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো গাইজ 10 এখানে হয়েছে। এবার আমি উঠে গিয়ে এই জায়গাটায় সেম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10, এই যে 10 করলাম, এবার একটা কাজ করবো এখান দিয়ে সেম। বাবা নিচে হাত যাচ্ছে না, উমা উমাকে টুরুলাপ। তো গাইজ এই দেখো 2, ওখানে 1, 2, এমা গুনলাম না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো গাইজ এখানে দেখো 10টা হয়ে গেছে। এবার ওপরে আমি এটা একটা কাজ করে দিই না, 1, 2, 3, 4, 5, বেশি বড় করে লাভ নেই ওদের। তো এই দেখো এরকম একটা করলাম, এটা আমি আলাদা এক্সপি ফার্ম বানাচ্ছি, কারণ আমি সেরকম এক্সপি ফার্ম বানাতে এখনো শিখিনি। তো আগে এখান দিয়ে বন্ধ করে দিই আমি। তো গাইজ পুরো ঘরটা বানিয়ে আমি আসছি, ফিরে আসছি, পুরো ঘরটা বানিয়ে ফিরে আসছি। তো গাইজ আমি আবার ফিরে এসেছি। তো একটা কথা তোমাদের জানানো দরকার যে এই এক্সপি ফার্মটা বানানোর জন্য ক্রিয়েটিভ মোডেই মোডেই তোমাকে বানাতে হবে, এছাড়া কিন্তু তুমি পাবে না। কেননা ক্রিয়েটিভ মোড ছাড়া তুমি কিভাবে স্পনার তৈরি করতে পারবে, কারণ স্পনার খুঁজতে গেলে অনেক টাইম লেগে যায়। তাই এবার আমি একটা কাজ করবো, এখানে যে ইয়ে আছে সেগুলো আমি লাগিয়ে দেবো। তো ক্রিয়েটিভ মোড ছাড়া এগুলো হয় না। তো গাইজ আমি আবার ফিরে এসেছি, কারণ আমার মা দরজা ঠকঠক করছিল, ওই যে জামা কাপড় নেবে তাই। তো গাইজ এ দেখো এগুলো বানানোর জন্য ক্রিয়েটিভ মোড ছাড়া হয় না, কারণ ক্রিয়েটিভ মোড ছাড়া তুমি স্পনার পাবে না, আর স্পনার পেতে গেলে তোমাকে ক্রিয়েটিভ মোডেই যেতে হবে, আর স্পনার সার্ভাইভাল মোডে পেতে গেলে তোমাকে খুঁজতে হবে, সেগুলো খুঁজতে অনেক টাইম লেগে যাবে, কারণ স্পনার অনেক নিচে থাকে। তাই খুঁজতে খুঁজতে মানে নিচে খুঁজতে খুঁজতে তুমি যদি লাভার কাছে পড়ে যাও সেটা তো একটা রিস্ক। ধরো তোমার কাছে ডায়মন্ডের সোয়ার্ড আছে, ডায়মন্ডের আর্মার আছে, বা নেদারাইটের আর্মার আছে, এগুলো তো খুব কিমতি জিনিস হয় না, খুব দামি জিনিস হয়। তাই এগুলো তোমাকে বাঁচানোর জন্য তোমাকে ক্রিয়েটিভ মোডেই স্পনার দেওয়া এটা করতে হবে। আমি তো অ্যাকচুয়ালি ওই যেটা 22 ফিট উঁচুতে যেটা স্পনার ছাড়া ওই এক্সপি ফার্ম, তো তা তো আমি জানি না, তাই আমি এটা বানাচ্ছি। তো গাইজ এই দেখো এখানে আমার লাগবে, আমি আগে এই জায়গাটা উঁচুতে উঠেনি, কেননা আমার এখানে একটা জিনিস হবে। আর এখানে আমি এই দেখো আমি এগুলোকে মারার জন্য, মবসদের মারার জন্য এখানে একটা জায়গা খুঁজে নেবো। এই দেখো এই জায়গাগুলোতে ইয়ে করলাম, এই দেখো এগুলো ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আমি একটা পার্টি ভাঙবো না, দুটো পার্ট ভাঙবো। এবার তোমরা বলবে যে দুটো পার্ট ভাঙলে যদি বেরিয়ে যায় ওরা, না বেরোবে না। তার মানে এই যে এই জায়গাটায় না, এই জায়গাটা ভেঙে আমি এই জায়গাটা স্ল্যাব লাগিয়ে দেবো যাতে ওরা না বেরোতে পারে। তো গাইজ এ দেখো, আর তুমি নিজের পছন্দের মতো মবসকে স্পন করতে পারো, যেমন দেখো স্কেলেটন,
বা উইথ দ্য স্কেলেটন, ঠিক আছে, বা ইয়ে কি বলে ক্রিপার। হ্যাঁ জানি ক্রিপার গান পাওয়ারে দেয়, কিন্তু ভালো ক্রিপারের চেয়ে ভালো মবস কেউ নেই। কেননা আমি বলছি ক্রিপার যে গান পাউডারটা দেয় সেটার থেকে আমরা ইয়ে পাই, কি বলে আমরা ফায়ার ওয়ার্কস, গান পাউডার দিয়ে টিএনটি বানাতে পারি, এসব আমাদের লাগে। তাই তো গাইস দেখো আমি এই জায়গাটা এরকম করে দিচ্ছি যাতে ওরা বেরোতে না পারে। তো আমার স্পেস হয়ে গেল অনেকটা, তো আমি এখান দিয়ে ওদেরকে মারতে পারবো। এ দেখো ওরা আর এখান থেকে বেরোতে পারবে না, আমি বেরোতে পারছি না, ওরাও বেরোতে পারবে না। তো গাইস এখানে একটা বড় জায়গা করে দিয়েছি ওদেরকে ফাঁসানোর জন্য। এবার আমি একটা কাজ করছি, এই দেখো এবার দেখো জিনিস দেখো, এবার এবার আমাকে আমার এখানে লাগবে হচ্ছে ওয়াটার বাকেট, ওয়াটার বাকেট, এই যে ওয়াটার বাকেট, ওয়াটার বাকেট লাগলো। এবার দেখো ওয়াটার বাকেটটা এখানে লাগিয়ে দেবো, 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 আর এখানে লাগিয়ে দেবো। এ দেখো হলো, আরেকটা করতে হবে, এ দেখো এদিকে লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম, এই যে দেখো গাইস ঠিক আছে। এবার আমাদের করতে হবে কি, তো দেখো গাইস এই দেখো পুরোটা হয়ে গেল। এবার আমাদের করতে হবে এখানে আমাদের স্পনার লাগাতে হবে। স্পনার লাগাতে হলে কি করতে হয়, এখানে যাবে দেখবা স্পনারের মতো ইয়ে আছে, এই দেখো মনস্টার স্পনার, এই দেখো এখানে ইয়ে করা। আর তুমি এখানে যে কোনো ইয়ে করতে পারো, যেমন উইথ দ্য স্কেলেটন, এমনি স্কেলেটন, স্কেলেটনের কাছ থেকে কী পাই আমরা তীর কামান পাই, আর ইয়ের কাছ থেকে কী পাই, সরি ওটার নাম কি, ক্রিপারের কাছ থেকে কী পাই, গান পাউডার পাই, জম্বির কাছ থেকে কী পাই, রটেন ফ্লেশ পাই, আর হারে জানি না। তো গাইস এবার আমি একটা কাজ করব, আমি এখানে লিখব উই দ্য স্কেলে টন। তো গাইস উই দ্য স্কেলে টনকে স্পন করলে না একটা কাজ পাওয়া যায়, ভালো ইয়ে পাওয়া যায়। কারণ উই দ্য স্কেলে টনকে স্পন করলে ওরা দেয় আমাদের কোল, উই দ্য স্কেলে টনকে মারলে ওদের কাছ থেকে কোল পাওয়া যায়, আর উইথ দ্য স্কালও পাওয়া যায়। উইথ দ্য স্কাল পেলে আমি উইদারের সাথে ফাইটও করতে পারবো। তো গাইস এই দেখো এখানে কটা আছে, দশটা আছে, এক দুই তিন চার, কি বলে চার, এই দেখো চার হলো, এক দুই তিন চার, আর এখানেও তেমন এক দুই তিন চার করে আমি স্কেলেটনকে স্পন করে দেবো। তো গাইস হয়ে যাবে। তো উইদার ছাড়া এখানে এমনি স্কেলেটন লিখি। তো দেখো গাইস খুব সহজ হয়ে বানানো এগুলো, এটাকে বানাতে কোনো ইয়েই লাগে না। তো যারা যারা এটা বুঝে গেলে বানানো, এই দেখো যারা যারা এই যে স্পন দ্য স্কেলেটন, এই যে স্কেলেটনকে বানানো, মানে স্কেলেটনকে বানানো বলছি, যারা যারা বানানো এই এক্সপি ফর্মটা বুঝে গেলে তারা তারা চটপট বানিয়ে নাও। তো যারা যারা বানাবে তারা আমাকে কমেন্ট করে বলে দিও যে হ্যাঁ ভাই আমি বানিয়েছি, তো তোমার ভাই একটা এক্সপি ফার্ম বানিয়েছে। তো আমি ওই 22 ফিট এক্সপি ফার্ম বানাতে পারি না, কেউ যদি জানো ওই বা কেউ যদি জেনে থাকো ওই 22 ফিট এক্সপি ফার্ম কী করে বানাতে হয় তাহলে আমাকে বলো, প্লিজ বলো। তো গাইস এই দেখো আমি এক্সপি ফার্ম বানিয়ে নিয়েছি। এবার দেখো আমি এটা মোড সার্ভাইভাল করি, এক মিনিট, মোড সার্ভাইভাল করলাম আর এটাকে হার্ড মোড করলাম। দেখো গাইস এবার দেখো, এ দেখো গাইস স্পন হতে শুরু করে দিয়েছে। এবার এগুলোকে এই দিক দিয়ে মারতে পারবো, এ দেখো বুঝলে তো, এই দেখো কেড়ে 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 কোন দিক দিয়ে মার, এ না মারিস না, ওই 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 ওই, আবে না রে ইয়ার, দেখো আমাদের এক্সপি ফার্ম বানানো হয়ে গেছে, আমরা নেদার পোর্টালও বানিয়ে নিয়েছি আর ফার্মিং সোর্সও বানিয়ে নিয়েছি। তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো, কমেন্ট করে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করে বলো যে কেমন লাগলো, আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা দিতে ভুলো না। সো সি ইউ এগেইন গাইস, বাই বাই।